করার সুযোগ পাই নাই, আট দিন পর্যন্ত আমি গোসল করি নাই, সেই কাপড়ে আমি ছিলাম। আর বাবা আট দিন পর্যন্ত একই ড্রেসে ছিল, ওই হাসপাতাল থেকে আর ফিরে আসে না, ওই বাবাকে তারা আসবে না, সেই বাবাকে আনলো কফিনে করে আনলো, আমি তো জীবনে এটা আশা করিনি। আমিও কি মারা যাব বলে? হ্যাঁ, তখন হুজুরা বলবে মাইকে আয়ান মারা গেছে। যারা ইসলাম ধর্মে ধর্মের মানুষ এরা তো সবাই এটা করেছিল, এরা তাইলে এই কাজে তো কোনোদিন শুনিনি কেউ মারা গেছে, তাহলে আমি কেন শুনি? আমিও কি মারা যাব বলে? হ্যাঁ, তখন হুজুরা বলবে মাইকে আয়ান মারা গেছে। আমি বলতাম হ্যাঁ বাবা বলবে তো, কিন্তু এই কথা বলো না বাবা। আমি মুখ সাপ দিয়ে ধরতাম, বাবা এই কথা বলো না। বলে কেন? বলে বাবা এই কথা বললে আমি অনেক কষ্ট পাই, আল্লাহর কাছে বলো আমি মারা যাই যেন কিন্তু তুমি না, তোমাকে হারাই আমি থাকতে পারবো না বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবা এখন যখন একা থাকেন তখন কি মনে হয় যে সন্তান ডাকতেছে দরজার সামনে? একা না, সবার মাঝে থাকলেও আমি মনে হই মনে করি ওই যে আমার বাবা ডাকতেছে সারাদিন আপনি মোবাইল কাজ করে দেখতেছেন। আমার বাবার কত ছবি কত কিছু, আল্লাহ, আমার বাবার মনে কত আনন্দ। এই একা ফ্ল্যাটে আমার বাবার জন্যই, আমি বাবার জন্য আমার কোনো ভয় হতো না। তো আপনার ছেলের কোন মানে কথাগুলো বেশি আপনি মনে পড়লে বেশি কষ্ট লাগে, মানে কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে? ওই যে আমার আমার জামা ধরে ধরে হাঁটতো, আমার বাবা কোথাও বাহিরে গেলে জামা ধরে ধরে হাঁটতো, আর শুধু বলতো মা, প্রথমে মা বলতো না, বলতো এই এই শোনো, বাবা এই এই বলবা না, মা বলবা, এই কোনো ভাষা না, বলতো মা মা। কত কিছু যে জিজ্ঞাস করতো আমার বাবা, কত কথা বলবো আমি সারা জীবনে, কত কথা বলতো আমার বাবা আমার হাতেই তো। শুনেন, ওর বয়সী বাচ্চারা নিজের হাতে অনেক কিছু খায় নিজের থেকে, কিন্তু আমার বাবা ওই সব খাওয়া বুঝতো না, কারণ ওই যে আমি খাওয়াইয়াই দিতাম সব সময়। ওরে কখনো বলতাম না, প্রশ্নগুলো করতো আম্মু এটা ওইটা কিগুলো করতো, প্রশ্নগুলো অনেক প্রশ্নই করতো। ওই হুজুররা মাইকে যদি বলতো মানুষ মারা গেছে, মা কি বলে হুজুররা? বলছি মানুষ মারা গেছে, মানুষ মারা যায় কেন? আমি বলতাম বাবা সবাই মারা যায়, সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে। হ্যাঁ, তাহলে তুমিও মারা যাবা? বলে হ্যাঁ আমিও মারা যাবো একদিন। মানে সবার পরিবার সবার নাম বলতো যে সবাই জারিতে মারা যাইতো, তাও বুঝতাম যে অসুস্থ ছিল মারা যাইতো। সাধারণ এই খতনায় কোনোদিন মানুষ মারা গেছে? আমি কেন আমার বাবাকে নিয়ে চিন্তা করব? এক হয়েছে আমি একটা বড় হসপিটাল পাঠাইছি, আমার বাবা ভালো একটা সেবা পাবে, আবার মূলত অন্য কোনো রোগও না, আবার অন্য কোনো রোগ না। আমি তো ভাবিই না যে আমার বাবা আর ফিরে আসবে না, কারণ আমি যখন এই যে আমার বাবাকে জামা কাপড় পরাই দিলাম, আমি আগে জিথায় পাঠাইতাম, আমি কি করতাম ওই যে কতক্ষণ তাকাই থাকতাম বাবার দিকে, আর সবসময় আয়তুল কুরসি পরে ফু দিয়া দিতাম। ওই দিন আর ফু দিছি কি না সেটাও মনে হয় না, আর আমার বাবার দিকে আমি একবার তাকাইতেও পারলাম না। আমার মেয়েকে তো উই পালছে, বলছি কি, বলে দিছি বাবা বোনকে তুমি পালবা, বলে আচ্ছা বোনকে আমি পালবো। দেখেন আমার মেয়েকে বাইরে ভিডিও দেখা খাই কি করে, বাইরে চেনে, বাইরে দেখলে বাইরে কি বলে ডাকে জানেন? আ করে ডাকে বাইকে আমার বাবা। দেখেন প্রিয় দর্শক, এই যে একটি ছোট বোন এখন কিন্তু তার ভাইকে খুঁজবে, জীবনে এত ভালোবাসে বোন তার ভাইকে খুঁজবে, যে আসলে যেই ভাইটি ঘুমানোর আগে তাকে কিন্তু চুমো খেত, আজকে কিন্তু সেই ভাই নাই। বোনকে আমার বাবা যথেষ্ট ভালোবাসে, চিকিৎসাও না, দেখেন এটা চিকিৎসা বলা যায় না, একটি মুসলমানীকরণের জন্য কিন্তু নিয়ে গেছিল তার সন্তানকে হসপিটালে, সেই হসপিটাল কিন্তু আজকে তার সন্তান। এটা তো সবাই করছে, যে এত কোটি কোটি মানুষ ইসলাম ইসলাম আমরা যারা ইসলাম ধর্মে ধর্মের মানুষ এরা তো সবাই এটা করেছিল, এরা তাইলে এই কাজে তো কোনোদিন শুনিনি কেউ মারা গেছে, তাহলে আমি কেন শুনবো? আমি কি এটা আশা করব যে আমার ছেলে এই কাজে মারা যাবে? বড় বড় অপারেশন করতে নেবে, আমি তাহাজ্জুদের রীতে পড়ে থাকবো যে আল্লাহ আমার বাবাকে যেন সুস্থভাবে ফেরত আনো, কিন্তু এটা তো আমার এত এরকম মনে হয় নাই যে এটা সাধারণ একটা সার্জারি, আমার বাবা ফিরেই আসবে ভালোই থাকবে। আমি কতগুলো কাপড় চোপড় ধুইছি, দুই বালতি কাপড় চোপড় ধুইছি, সেই ভিজা কাপড়ে আমি আট দিন কাটাইছি, আমি সেই কাপড় আর চেঞ্জ করি না যখন আমার বাবার খবর পাইছি। আমি গোসল করতে যাব, শুনেন, আমি দুই বালতি কাপড় চোপড় ধুইছি, বাথরুম ধুইয়ে মানুষ গোসল করে না, তো গোসল করতে যাব এই মুহূর্তে আমি খবর পাইছি, আর আমি গোসল করতে পারি না।
তো আমি সেজদায় পড়ছি আল্লাহ আমি তো গোসল করার সুযোগ পাই নাই আট দিন পর্যন্ত আমি গোসল করি নাই সেই কাপড় আমি ছিলাম আর বাবা আট দিন পর্যন্ত একই ড্রেসে ছিল ওই হাসপাতাল থেকে আর ফিরে আসে না ওই বাবাকে যারা আসবে না সেই বাবাকে আনলো কফিনে করে আনলো আমি তো জীবনে এটা আশা করিনি যেটা কল্পনাও করেন নাই কখনো আমি তো সবসময় আমার বাবা আর আমার মা আমি সবসময় আমি আবার বাবা ডাকি আর মা ডাকি ওই যে আয়ার নাম আমি ডাকি না কারণ ওইটা মানুষের জন্য রাখছি মানুষ আমার জিজ্ঞাসা করবে তোমার সন্তানের নাম কি আয়ান আহমেদ আমরা বাবা মা আর বাবা বলতো কি ওরে আয়ান বলবা না বাবা বলবা ও তো আমাদের বাবা কারণ সবাই আয়ান বলবে আমরা আয়ান বলবো আমরা বাবা বলবো আর আমরা সবসময় বাবা বলতাম বাবা বলে ডাক দিলে আমার বাবা সারাদিন তো বলতো বাবা আরে আমার বাবা।